নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। তৃণমূল সরকার অর্থাৎ এই রাজ্যের যে সরকার চলছে, যে সরকারকে আমি এক কথায় বলতে পারি স্বৈরাচারী সরকার। কারণ বিভিন্ন সময় গণমাধ্যম মানে সোশ্যাল মিডিয়াকে বন্ধ করার এক চক্রান্ত করছে এই সরকার, সে সম্বন্ধে আমি পরে আসছি। বর্তমানে যে বিষয়টা আমি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে এই সরকার কি ডিসেম্বর মাসে মুখ থুবড়ে পড়তে চলেছে। কারণ এই প্রশ্নটা বার বার আসছে, এই প্রশ্নটা এসছে শুভেন্দু অধিকারী করা মানে বক্তব্য রাখা কিছু বিষয় নিয়ে, এবং শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে আমরা আজকে কাটাছেঁড়া করব। আমরা দেখব এই বক্তব্যের মধ্যে সারবত্তা আছে নাকি শুধুমাত্র রাজনীতির চমক বা রাজনীতির একটা বাজার গরম করার কথা বলেছেন শুভেন্দু অধিকারী। ঘটনাটা প্রসঙ্গ হচ্ছে, গতকাল প্রেস কনফারেন্স করে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন, একবার সেই কথাগুলো আপনারা শুনুন, তারপরে বিস্তারিতভাবে রুদ্রবার্তা মানেই আপনারা জানেন আনকাট কিছু কথা কিন্তু যুক্তি সহকারে, সেই যুক্তি দিয়ে আমি আপনাদের সামনে বলবো যে কি হতে পারে এবং কতটা মিথ্যে কতটা সত্যি আছে শুভেন্দু অধিকারীর এই দাবির মধ্যে। দেখতে থাকুন যে এই সরকার, আমি নিজেও বলেছি দায়িত্ব আমারও, এই সরকার এমনিতেই চালাতে পারছে না। এই সরকার তার যে সরকারের যে গভর্নেন্স সেটা চালাতে পারবেন না। আমরা কখনোই বলিনি যে আমরা ভারতীয় জনতা পার্টি গিয়ে ওই চেয়ারে বসে যাব। আমরা যে আগামী দিনের নির্বাচনের মাধ্যমেই জিতে ক্ষমতায় আসব, এটা খুব পরিষ্কারভাবে বলে রাখছি। তার কারণ তৃণমূল কংগ্রেসের যারা আছেন তাদের এই পুরো ব্যবস্থাপনাটার সঙ্গে তারা যুক্ত হয়ে গেছেন। আমরা আবারও বলি, কতগুলো জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট স্ক্যামে আমাদের মহামান্য বিচারপতিও বলেছেন যে 8ই নভেম্বরের মধ্যে বেআইনি চাকরিপ্রাপ্ত যারা সাদা খাতা দিয়ে পরীক্ষায় কৃতকার্য না হয়েও চাকরি পেয়েছ রাজনৈতিক পরিচয়ে অথবা ঘুষের বিনিময়ে, তারা নিজেরা সরে যাও। পশ্চিমবঙ্গে ত্রিপুরার থেকেও বেশি সংখ্যায় এই বেআইনি নিয়োগ হয়েছে। গতকাল ইডির সিডিতে উল্লেখ আছে যে পুরো 58,000 নিয়োগই কার্যত বেআইনি বলে উল্লেখ করা হয়েছে। এটা আমি বলছি না, ইনভেস্টিগেটিং এজেন্সি বলছে। কোথায় বলছে? কোর্টে বলছে। আমার ধারণা বেশ কয়েক হাজার, ত্রিপুরায় তো 10,223 গেছিল, এখানে অন্তত 30,000-এরও বেশি বেআইনি নিয়োগের চাকরি যাবেই, কেউ আটকাতে পারবে না। 2015-র 31শে মার্চের পরে নন পিটিটিআই যারা প্রাইমারি পে নিয়েছেন তাদের চাকরিও যাবে, কারণ ওইটাই আমাদের ভারত সরকারের এইচআরডি ডিপার্টমেন্টের এবং ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন NCTE এদের ফাইনাল কাট অফ ডেট ছিল 31শে মার্চ 2015। এরা কোভিডের সময়ও মেসেজ করে করে টাকার বিনিময়ে প্রাইমারিতে চাকরি দিয়েছেন, এদের অটোমেটিক কোর্সে চাকরি যাবে। এবং এই চাকরি গেলে আজকে কয়েকশো মানুষকে আমরা দেখছি মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বা গান্ধী মূর্তির নিচে বসে আছে। এই হাজার হাজার যারা বেআইনিভাবে নিয়োগ হয়েছে তারা চাকরি পুনর্বহালের দাবি করতে পারবেন না, ওটা অযৌক্তিক হবে। কিন্তু টাকা ফেরতের দাবিতে কলকাতায় নিশ্চয়ই জড়ো হবে। হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিচ্ছেন ICDS-এর মিড ডে মিলের টাকা ভেঙে, একটা অ্যাকিউট ফাইন্যান্সিয়াল ডিজাস্টার এই রাজ্যে হচ্ছে। আর বকেয়া ডিএ নিয়ে সিঙ্গেল বেঞ্চের অর্ডার ডিভিশন বেঞ্চ রেখে দিয়েছে। আপনি সুপ্রিম কোর্ট গেছেন, আমি আগ বাড়িয়ে কিছু বলবো না, কিন্তু যদি বকেয়া ডিএ দিতে হয় তাহলে 14তলা থেকে আপনাকে পালাতে হবে, এমনিতেই পালাতে হবে। প্রায় 23,000 কোটি টাকার এরিয়ার সেই 15 সাল থেকে অদ্যাবধি
35% গ্যাপ মিটিয়ে 23,000 কোটি টাকা আপনাকে অ্যাট এ টাইম দিতে হবে। আমি নিশ্চিত, আমার দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকার অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি যে ডিসেম্বর মাসের এই সরকার কার্যত একটি লেমডাক গভর্নমেন্টে পরিণত হবে। একদিকে অর্থনৈতিক দেউলিয়া, অন্যদিকে বেআইনি নিয়োগের ফলে পর্যুদস্ত, তৃতীয়ত হচ্ছে ভারতীয় জনতা পার্টি তার আন্দোলনের গতি চাপ আরও উত্তরোত্তর বৃদ্ধি করবে এবং বিভিন্ন স্তরে দুর্নীতিতে যুক্ত যে ধরনেরই নেতা নেত্রী হন না কেন, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া উচিত সেই ব্যবস্থা নিতে আমরা বাধ্য করব, যাতে সমস্ত ধরনের দুর্নীতিগ্রস্তরা সাজা পায়। এবং আমাদের কাছে, আমার কাছে যা ডকুমেন্ট আছে আমি আজকে আপনাদেরকে শুধু ছুঁয়ে রাখছি। মাননীয় মন্ত্রী ইয়াসুদ্দিন মোল্লা, তিনি 2020 সালে মাইনরিটিস ডেভেলপমেন্টের প্রায় 900 কোটি টাকার যে স্ক্যাম সেন্ট্রাল গভর্নমেন্টের করেছেন তার পুরো ডকুমেন্ট আমার হাতে আছে, আমি নেক্সট উইকে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখলেন এবং শুনলেন শুভেন্দু অধিকারী ঠিক কি কথা বলেছে। শুভেন্দু অধিকারী করা বক্তব্যগুলো এবং যে কথাগুলো তিনি বলেছেন, আপনারা যারা রুদ্রবার্তা নিয়মিত শোনেন বা দেখেন তারা জানেন, মানে আমার আপনজনেরা জানেন, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে যখনই এই ডিএ দেওয়ার ব্যাপারটা আসবে এবং যখনই এই চাকরিগুলো চলে যাবে সবার, টলমাটাল হয়ে যাবে এই রাজ্য সরকার। এটা আমি আপনাদের বারংবার বলেছি। একই কথা বলেছেন শুভেন্দু অধিকারী। এবারে যুক্তি দিয়ে চলুন কাটাছেড়া করে দেখা যান। গতকাল আপনারা আমার যে ভিডিও দেখেছেন বা প্রতিবেদন দেখেছেন তাতে আপনারা জানেন আমি বলেছিলাম যে কেন আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভয়ঙ্কর দিন আসছে, কারণ রাস্তায় নামবে কিন্তু প্রচুর লোক। তার কারণ লিস্ট যেভাবে বাতিলের তালিকা শুরু হচ্ছে, সেই বাতিলের তালিকা বাড়তে বাড়তে যেখানে গিয়ে পৌঁছাবে 58,000, সংখ্যাটা কিন্তু কম নয়। সেই ব্যাপক সংখ্যা ছেলে মেয়েরা যদি রাস্তায় নামতে শুরু করে তাহলে কিন্তু যে জায়গা হবে সেটা কিন্তু ভয়ঙ্কর। না না, এরা কেউ চাকরির দাবিতে নামবে না, যেটা শুভেন্দু অধিকারী নিজেও বলেছেন যে চাকরির দাবিতে কেউ নামবে না, কিন্তু তারা টাকা আদায়ের দাবিতে অবশ্যই নামবে, কারণ তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে বলেই আমরা সবাই জানি। কারণ আমরা সবাই বুঝে গেছি 7 লক্ষ টাকা এখানে ঘুগনিমুড়ি নয়, চাকরি বিক্রি করে কোটিপতি হওয়া যায়। সে 7 লক্ষ টাকা চাকরি বিক্রি করার এই সমস্ত যারা মাথা, মানে কিং পিন, তাদের মধ্যে কেউ কেউ ঢুকে গেছেন, কেউ কেউ বাইরে আছে। ডিডিকে, মানে ডিডিকে আর কে, এগুলো কারা সেগুলো আমরা জানি না, সেগুলো হয়তো আগামী দিনে জানতে পারবো। এবং সেই তদন্ত চলছে এবং তদন্তের প্রক্রিয়া যেভাবে হচ্ছে এবং যেভাবে আদালত নজর রেখেছে গোটা বিষয়ের উপরে, আর যেভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অন্যান্য বিচারপতিরা যেভাবে বিষয়টার উপরে নজর রেখেছেন এবং বুঝেছেন যে এই যে বিষয়টা, অর্থাৎ প্রতারণা করা হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে এবং প্রতারণা করা হয়েছে যে সমস্ত শিক্ষিত যুবক যুবতী আছে তাদের সঙ্গে, এবং যেভাবে বকলমে লোককে চাকরি দেওয়া হচ্ছে, এটা সবচেয়ে বড় দুর্নীতি ভারতবর্ষের মুখে, শিক্ষা জগতে সবচেয়ে বড় দুর্নীতি। তো সেই দুর্নীতিটাকে সামনে নিয়ে আসা এবং সেখান থেকে লোকগুলো যখন আস্তে আস্তে ছাঁটাই হবে, তখন তার চাপ এবং টাকার যে দাবি, সেই দাবি কিন্তু আকাশে বাতাসে আওয়াজ তুলবে, এবং আওয়াজ তুলবে বহু মানুষ যারা এতদিন ধরে, যে সমস্ত ছাত্রছাত্রীরা অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের হাতে লেখাপড়া শিখলেন, যাদের লিস্ট আস্তে আস্তে বেরোচ্ছে, তারাও রাস্তায় নামবে। কারণ তাদের 1 বছর 2 বছর, কারো 3 বছর নষ্ট হয়ে গেছে সব নোংরা শিক্ষক শিক্ষিকাদের জন্য, যারা শিক্ষাদানের নাম করে নিজেদের যে বাজে জায়গা, অর্থাৎ বদ গুণ, সেটাকে সামনে নিয়ে এসেছেন। কারণ তারা মানুষকে ঠকিয়ে এসেছেন, সেই ঠকানো মানুষগুলোর কাছ থেকে পাওয়া শিক্ষা তারাও কিন্তু বঞ্চিত, তাদেরও বাড়ির লোকেরা রাস্তায় নামবে বলে আমার বিশ্বাস। কাজে এই যে রাস্তায় নামা লোকের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়বে, একদিকে যেরকম বাড়বে চাপ, অর্থনৈতিক চাপ। আপনারা খুব ভালো করে জানেন, কোনো প্রকল্প যদি কেন্দ্রীয় সরকারের প্রকল্প যেগুলো আছে সেগুলো যদি রাজ্য সরকার নিজের নামে চালানোর চেষ্টা করে তাহলে কিন্তু টাকা পয়সা আসবে না। কাজেই সমস্ত প্রকল্প, যে প্রকল্পগুলো কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেগুলো রাজ্য সরকারের প্রকল্প বলেই চালাতে হবে, এবং বলছে এগুলো চালাচ্ছিল সেগুলো আর পারবে না, এবং তাদেরকে কেন্দ্রীয় সরকারের প্রকল্প বলেই কিন্তু জানাতে হবে।
এবং তারপরেই টাকা ঢুকবে এবং এই ফান্ডের টাকা ওইখানে ট্রান্সফার করার যে চিন্তা আপনার রয়েছে, যে অভিযোগটা বিরোধী দল নেতা করছেন যে 100 দিনের কাজের টাকা আমি এদিকে চালিয়ে দিচ্ছিলাম বা এদিকে মিড ডে মিলের টাকা চালিয়ে দিচ্ছিলাম, এগুলো আর হবে না। 100 দিনের কাজের টাকা আটকে আছে কারণ হিসাব দিতে পারছেন না বলে অভিযোগ পাওয়া যায়। তো হিসাব আপনাকে দিতেই হবে এবং হিসাব দিতে গিয়ে এই টাকা ওদিকে করে আর চালানো যাবে না। লক্ষ্মীর ভাণ্ডারে 500,000 টাকা না এলে লক্ষ্মী যাদেরকে মানে লক্ষ্মীর ভাণ্ডার রূপী যাদেরকে দেওয়া হয়েছে মানে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সেখানে কিন্তু আরো একবার প্রবঞ্চনা করা হবে এবং তার ফলে সেই সমস্ত মায়েরা যাদেরকে নিয়ে নামাতে চাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো কার্নিভাল করুন বা যাই করুন বলেন সেই সমস্ত লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেদের নামতে হবে, সেই মা বোনেরা কিন্তু এবার নামবেন। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা কেন আসছে না? প্রতিশ্রুতি আপনি দিয়েছেন, আপনি টাকা দেবেন, জোগাড় করবেন কোথা থেকে সে চিন্তা আপনার, সেই দাবি উঠবে এবং তার সঙ্গে সঙ্গে দাবি উঠবে কিন্তু এই ডি এর ব্যাপারটা যখনই আসবে। ডিএ মানে 23,000 কোটি টাকা দিতে হবে, কোন ক্রমে এড়িয়েছেন, সিঙ্গেল বেঞ্চ থেকে আপনার ডিভিশন বেঞ্চে গেছে, ডিভিশন বেঞ্চে রায়ের পর এখন সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট আমার মনে হয়, আমার বিশ্বাস, কারণ প্রত্যেক মানুষের বিশ্বাস থাকে, আমরা সাধারণ মানুষ, আমরা বিশ্বাস করি যে কোনো মানুষের হক কোনোদিন আদালত মারতে পারে না বা বন্ধ করতে পারে না। কাজে সুপ্রিম কোর্টের নির্দেশ নিশ্চয়ই থাকবে যাতে ডিএ গুলো দিয়ে দেয়। বকেয়া ডিএ দিলে 23,000 কোটি টাকা দিতে হবে, এই সরকার কোথা থেকে দেবে? কারণ সরকারের মেলায় খরচ বেশি, খেলায় খরচ বেশি এবং অন্যান্য জিনিস দেখানোর খরচ বেশি। সেখানে দাঁড়িয়ে এই সরকার ডিসেম্বর মাসে, যদি নভেম্বর মাসের মধ্যে সমস্ত টাকা দেওয়ার ব্যাপারটা সিদ্ধান্ত হয়ে যায়, অর্থাৎ সুপ্রিম কোর্টেও যদি একইভাবে সিঙ্গেল বেঞ্চে যে আদেশ ছিল যেটার উপর ডিভিশন বেঞ্চ কিছু করেনি উচ্চ আদালতে, সেখানে যদি সর্বোচ্চ আদালত, সর্বোচ্চ ন্যায়ালয় যদি বলে দেয় যে না আদেশ ঠিক আছে, টাকা ডিএ প্রাপ্য যেটা আছে বকেয়া আছে দিতেই হবে, যদি দিতে শুরু করেন তাহলে এই সরকার কোথা থেকে কি করবেন সেটা ভাবার বিষয়। কাজে ডিসেম্বর মাসটা কিন্তু এই রাজ্যের সরকারের পক্ষে এক ভয়ঙ্কর দিন আসছে আমারও মনে হচ্ছে। এবার আপনি জানান আমার যুক্তি ঠিক যুক্তিগ্রাহ্য ছিল কি ছিল না। আমাদের সবার মনে হচ্ছে ডিসেম্বরে এই সরকার কিন্তু নাজেহাল অবস্থায় হবে, তার কারণ আর সামনেও আসছে 2023-এর পঞ্চায়েত নির্বাচন এবং 2023-এর পঞ্চায়েত নির্বাচনে জেতার জন্য কিন্তু মানুষকে ওই 500,000 টাকার যে প্রকল্প আছে লক্ষ্মীর ভাণ্ডার সেটাকেও সচল রাখতে হবে। কাজেই টাকা দেবেন কোথা থেকে? ইনকামের জায়গা কিন্তু বন্ধ হচ্ছে, এর টাকা ওখানে, ওর টাকা সেখানে, এই দেওয়াটাও কিন্তু বন্ধ হচ্ছে। হিসাব দেব না, তুই টাকা দিয়েছিস যে হিসাব নিবি, এই কথা বলা মমতা ব্যানার্জিকে কিন্তু হিসাব দিতে হচ্ছে। প্রতিটা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে কেন্দ্রীয় সরকারের প্রকল্প বলতে হচ্ছে, এই সমস্ত কিন্তু কিছুই কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে আগামী দিনের জন্য। কাজে আমরা দেখতে পাবো আগামী দিনে ঠিক কি হচ্ছে। এটাই ছিল এখনকার বার্তা, পরবর্তী রুদ্রবার্তায় আপনারা দেখতে পাবেন। নজর রাখুন রুদ্রবার্তায়, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন যদি এসে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার আপনজন হয়ে পাশে থাকুন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।